गुड मॉर्निंग ऑल ऑफ यू। तो आजकल जो क्लास टी तुम्हारे प्रचुर कैंडिडेट्स देरी विभिन्न कमेंट्स पे बोट एंड स्टीम बा नौका और स्रोतर उपर एक क्लास दीते तो उपरे आजकल क्लसटा बेसिक एवं मॉडरेट लेवल कोश्चन तुम्हारा करते पर हाँ एर पर जेगुलो तुम्हारे एक तो हाई लेवल कोश्चन सेगुलो की प्रैक्टिस सेट बा प्रैक्टिस माध्यम रखते हैं तो সেখানে দুটো কোশ্চেন দেখাতে দেখাতে একটা ক্লাস কমপ্লিট হয়ে যায়। তো সেটা না করে আমি যেটা দরকার তোমাদের প্রয়োজন সেটা সেইটুকুই দিচ্ছি। তো বেসিক যে থিওরিটা এটার সেটা তোমরা আগে বুঝে নাও। ছোট্ট একটুখানি কনসেপ্ট লাগে এর। মনে করো যে এই একটা নদী, ঠিক আছে, এখানে জল আছে। সব সময় কি স্রোত বা নদীর উপর থেকে নিচের দিকে তো জল আসে, মানে নদীটার যেটা জল সেটা উপর থেকে নিচের দিকে যাবে। এবার মনে করলাম যে এখানে একটা নৌকা আছে, এখানে একটা মাঝি আছে, তো সে কি দাঁড় টেনে এদিকে যাচ্ছে, অর্থাৎ কি না স্রোত যদি এদিকে আসছে মাঝিটার এই পয়েন্টে যেতে হবে। তো মাঝিটা এদিকে যাচ্ছে, স্রোতটা এদিকে আসছে। মনে করলাম যে মাঝিটার গতি এক্স কিমি পার ঘন্টা, স্রোতের গতি মনে করলাম যে ওয়াই কিমি পার ঘন্টা, এদিকে আসছে এ এক্স কিমি বেগে এদিকে যাচ্ছে। তো যখন নাকি মাঝিটা নিজের গতি আসে আবার স্রোত এদিকে আসছে, অর্থাৎ কি না স্রোতের গতি ভেদ করে বা স্রোতের গতিকে উপেক্ষা করে মাঝিটাকে ওই পয়েন্টে যেতে হবে, তখন কি হবে এই যে মাঝি যে গতিটায় যাচ্ছে তার থেকে এ গতিটা হ্রাস করে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে, অর্থাৎ এটা অনেকের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হয় এই জায়গাটায়। কিন্তু কি এটা পাইপ অ্যান্ড সিস্টার্নের দিক থেকে ভাবো, যে মনে করো যে এই পাইপটা দিয়ে জল ভর্তি করা হচ্ছে, এই পাইপটা জল বের করে দিচ্ছে ট্যাঙ্ক থেকে, তাহলে কি হবে বিয়োগ হবে। তাহলে স্রোত এইদিকে আসছে, নৌকাটা এদিকে যাচ্ছে, তাহলে কি বিপরীত, তো দুটো, তাহলে বিপরীত দিকে বা স্রোতের প্রতিকূলে আপেক্ষিক যে গতি সেটা কি হবে নৌকার গতি এক্স বিয়োগ স্রোতের গতি। অর্থাৎ কি না আমরা কি দেখলাম যে প্রতিকূলে যদি আমরা গতিবেগ বের করতে যাই নৌকা এবং স্রোতের, তাহলে নৌকার গতির থেকে স্রোতের গতি বিয়োগ হবে। এবার মনে করো যে নৌকাটা এখানে নেই, নৌকাটা এই পয়েন্টের এখানে পৌঁছে গেছে, মাঝি এবার এখানে আছে, এবার দাঁড় টানছে মাঝি, দাঁড় টেনে এদিকে আসছে, এই পয়েন্টের দিকে সে আসবে। এবার দেখো যে স্রোত তো এদিকেই আসছে ওয়াই গতিবেগে, মাঝির গতিবেগ এক্স ছিল, সে এক্স গতিবেগেই বা এক্স স্পিডে সে এই পয়েন্টের দিকে আসছে। তাহলে মাঝি নিজে নৌকা চালাচ্ছে একটা গতিতে, আবার স্রোত একটা গতিতে আসছে, তাহলে এই একই দিকে যখন দুটো আসছে তখন কি হবে নৌকার গতি এবং স্রোতের গতি দুটো গতি মিলিত হয়ে নৌকার গতি আরও বেড়ে যাবে। আরও বাড়বে কখন, যখন নাকি নৌকার গতির সঙ্গে স্রোতের গতিটাও যোগ হয়ে যাচ্ছে। তাহলে স্রোতের দিকে অর্থাৎ অনুকূলে বলে ডাউন স্ট্রিম, অনুকূলে গতিবেগ কী হয়ে যাবে নৌকার গতি যোগ স্রোতের গতি। এই দুটো ছোট্ট কনসেপ্ট, বাকি আমরা যেটা তোমাদের কোশ্চেন অনুযায়ী সলিউশন সেটা কোনো রকম অসুবিধা হবে না। এই হচ্ছে ছোট্ট কনসেপ্ট, বেসিক থিওরি, পুরো চ্যাপ্টারটাই ছোট, তেমন কিচ্ছু নেই চ্যাপ্টারে। আবার অনেক জটিল জটিল কোশ্চেন আসে, সেগুলো কি প্র্যাকটিস সেটে প্র্যাকটিসের মাধ্যমে, যেমন আমাদের সেটাই প্রচুর স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে, তো সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে, শুধু এইটুকু কনসেপ্ট তোমাদের দরকার। তো এবার আমরা কোশ্চেন সলিউশনের মধ্যে দিয়ে তোমাদের যে এই যে থিওরির কনসেপ্টটা সেটা পরিষ্কার করানোর চেষ্টা করি। তো কোশ্চেন নাম্বার ওয়ান আমাদের বলছে যে স্রোতের অনুকূলে 36 কিলোমিটার যেতে এক ব্যক্তির 3 ঘন্টা সময় লাগে, এবং প্রতিকূলে যেতে কত কিলোমিটার, 24 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে বলছে যে নৌকার গতিবেগ কত। তো দেখো এই ফার্স্ট কোশ্চেন থেকেই আমরা যে থিওরিটা তোমাদের শেখাবো সেটা সম্পূর্ণটা একটু মনোযোগ সহকারে দেখবে, খুবই কমন জিনিস, উইদিন এ সেকেন্ড তোমরা অ্যান্সার করতে পারবে। তো সেটা কিভাবে করবে দেখো, মনে করো
মনে করো না, এখানে আমরা এক্স জানি কি নৌকার গতি, স্রোতের গতি জানি ওয়াই, এক্স ওয়াই, এখানে দুটো কন্ডিশন, একটা অনুকূলে একটা প্রতিকূলে। তো অনুকূলে যখন গতি হয় তখন প্লাস হয় নৌকার গতির সঙ্গে স্রোতের গতি, প্রতিকূলে যখন হয় তখন বিয়োগ হয়। তাহলে এবার দেখো এটা মানে কি গতিবেগ, কিন্তু এখানে 36 কিলোমিটার যাচ্ছে অনুকূলে 3 ঘন্টায়, তাহলে 36 কিলোমিটার যদি 3 ঘন্টায় যায় তাহলে প্রত্যেক ঘন্টায় যাবে কত, 12, তাহলে প্রতি ঘন্টায় যদি 12 কিলোমিটার যায় এটাই হচ্ছে গতিবেগ, তাহলে অনুকূলে গতিবেগ 12 কিমি/ঘন্টা। প্রতিকূলে 24 কিলোমিটার 3 ঘন্টায় যাচ্ছে, তাহলে 24 কিলোমিটার যদি 3 ঘন্টায় যায় তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে, 8, তাহলে 1 ঘন্টায় যে দূরত্বটা যাচ্ছে সেটাই হচ্ছে কি গতিবেগ, তাহলে 1 ঘন্টায় যদি 8 কিলোমিটার যায় তাহলে প্রতিকূলে গতিবেগ 8 কিমি/ঘন্টা। তো এবার দেখো, এবার এই যে যে কোয়াড্রেটিক টাইপের ইকুয়েশন আসে এটা তোমাদের সলিউশন করার কোনো প্রয়োজন নেই, অলওয়েজ কী করবে, সবথেকে বেশি গতিবেগ নৌকার হয় নাকি স্রোতের হয়, অলওয়েজ আমরা জানি যে নৌকার গতিবেগ বেশি হবে, কেন, নৌকার গতি যদি বেশি না হয় তাহলে স্রোতের যখন বিপরীতে আমি নৌকাটা চালিয়ে যাব তখন আমি তো এগোতে পারবো না, আমাকে স্রোত পিছিয়ে নিয়ে চলে আসবে, তাহলে কি নৌকার গতি সবসময় বেশি হতে হবে। তাহলে এক্ষেত্রে বেশি মানে নৌকার গতি, তাহলে নৌকার গতিবেগটাই বড়। তাহলে যদি নৌকার গতি বা এক্সের গতি বের করতে হয় তাহলে কি করব, এই দুপাশে যে ভ্যালু দুটো থাকবে এই দুটো যোগ করবে, তাহলে 12 আর 8 কত হয়, x=20, এই 20কে 2 দিয়ে ভাগ করে দাও 10, তাহলে 10 কিমি/আওয়ার, এটা হয়ে গেল নৌকার গতি, আর আমাদের বেরও করতে বলছে নৌকার গতি, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। এবার যদি এখানে নৌকার না হয়ে স্রোত বলা থাকতো যে স্রোতের গতিবেগ কত, সেক্ষেত্রে কি করতাম, নৌকার গতির সময় যখন যোগ করলাম এক্ষেত্রে আমরা বিয়োগ করব, 12 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত থাকে, 4, স্রোতের গতি বা ওয়াই, তাহলে 4/2 হচ্ছে 2 দিয়ে ভাগ করে দেবো, এখানেও 2 দিয়ে ভাগ, এখানেও 2 দিয়ে ভাগ, অলওয়েজ 2 দিয়ে ভাগ, তাহলে 2 কিমি/আওয়ার স্রোতের গতি। তাহলে তোমরা এই দুটো অপশান ছাড়া বা দুটো কোয়েশ্চেন ছাড়া আর কোনো কোয়েশ্চেন এই টাইপের কোয়েশ্চেন থেকে জিজ্ঞাসা করবে না, তো তোমরা শিখে গেলে যে কীভাবে সলিউশন করবে ইজি ওয়েতে বা খুব তাড়াতাড়ি। তো এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। তো কোয়েশ্চেন নম্বর 2 বলছে যে স্রোতের অনুকূলে 12 কিলোমিটার পথ অতিক্রম করতে এক ব্যক্তির 36 মিনিট সময় লাগে, যদি নৌকার গতিবেগ 16 কিমি/ঘন্টা হয় তাহলে স্রোতের গতিবেগ কত। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে হলে আগের কোয়েশ্চেনের যে টোটাল কনসেপ্ট সেটা তোমাদের ভুলতে হবে, টোটাল নয় কোয়েশ্চেনটাই তোমাদের মাথা থেকে বাইরে রাখতে হবে। তো কিভাবে করবে দেখো, অনুকূল মানে আমরা জানি x+y, অর্থাৎ নৌকার গতি যোগ স্রোতের গতি, অনুকূল অর্থাৎ স্রোতের দিকে। এবার অনুকূলে বলছে যে 12 কিলোমিটার যাচ্ছে 36 মিনিটে, 36 মিনিটে আমরা জানি ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে পরে স্পিড আসে, কিন্তু 36টা কি মিনিটে আসে, তাহলে একে যদি আমরা ঘন্টায় নিতে যাই একে 60 দিয়ে ভাগ, তাহলে এটা =12×60, উপরে চলে যাবে নিচে 36 আসবে, তাহলে কাটাকাটি করো 20, তাহলে আমরা কত পাচ্ছি 20 কিমি/ঘন্টা, তাহলে এটা =20 কিমি/আওয়ার। এবার দেখো যে বলে দিয়েছে যে নৌকার গতিবেগ 16 কিমি/ঘন্টা, অর্থাৎ এক্সের গতিবেগ 16, তাহলে ওয়াইয়ের গতিবেগ কত হয়ে যাবে, তাহলে 16-র সঙ্গে কত যোগ করলে আমরা 20 পাবো, 16-র সঙ্গে যদি আর আমরা যোগ 4 করি তবে গিয়ে 20 হয়ে যাচ্ছে, তাহলে স্রোতের গতিবেগ কত হয়ে যাবে, 4 কিমি/ঘন্টা। এটা সব থেকে ইজিয়েস্ট, মানে বেসিক কনসেপ্টের উপরেই এই কোয়েশ্চেন, আর এই টাইপের কোয়েশ্চেনই তোমাদের দেবে যেটা ওয়ান ডে এক্সাম, ইউনো আমাদের স্টেট গভর্নমেন্ট যেগুলো কোয়েশ্চেন সেট করে থাকে বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে, তো এই টাইপের কোয়েশ্চেন থেকে বেশি সেট করে, তো কনভিন্স বেশি এই টাইপের কোয়েশ্চেনে হয় তাড়াহুড়োর মধ্যে, কিন্তু তাড়াহুড়ো না, জল যেমন শান্তভাবে চলে নদীতে তেমনই তোমাদের পরীক্ষার হলে শান্তভাবে অ্যান্সার করতে হবে। তো চলে আসি নেক্সট কোয়েশ্চেন, আস্তে আস্তে আমরা স্টেপ বাড়াতে থাকব। তো কোয়েশ্চেন নম্বর 3, একটি নৌকা অনুকূলে 20 কিমি/ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 10 কিমি/ঘন্টা গতিতে যায়, যদি নৌকার গতিবেগ 15 কিমি/ঘন্টা হয় তাহলে বলছে স্রোতের গতিবেগ কত। তো এখান থেকেই কোশ্চেন মডারেট হওয়া শুরু করে, তোমরা এই টাইপের কোশ্চেন জানো যে ফর্মুলা আছে অনেক, কিন্তু ফর্মুলা
এটা নয় যে আমি জানি না, কিন্তু ফর্মুলাও জানি, ফর্মুলা কোথার থেকে উৎপত্তি সেটা দিয়ে তোমাদের কোয়েশ্চেন সলিউশন করাবো, কিন্তু সেটার কি স্টে করবে তোমাদের অনেকক্ষণ, ঠিক আছে? এমন নয় যে এক সপ্তাহ পরে তোমরা ভুলে যাবে, প্র্যাকটিসে থাকলে তোমরা এক বছর কেন, পাঁচ এক যুগ পরেও ভুলবে না। তো সেটা কিভাবে করব দেখো, এখানে কি দেওয়া রয়েছে, অনুকূল এখানে প্রতিকূল, তাহলে আমরা ভেবেই নেব যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। অনুকূলের গতিবেগ কি দেখে বুঝবো, যে নৌকার গতির সঙ্গে স্রোতের গতি প্লাস হয়ে যাবে। প্রতিকূলের গতি কি করে বুঝবো, নৌকার গতি থেকে স্রোতের গতি বিয়োগ হবে। এই দুটোর মধ্যে অনুপাত করে দাও। দেখো এই দুটোর ভ্যালু দেওয়া রয়েছে এখানে 20 কিমি/ঘন্টা অনুপাত, এই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে এখানে কত, 10 কিমি/ঘন্টা। তাহলে জিরোর সঙ্গে জিরো আউট হয়ে যাবে, অর্থাৎ কিনা 2:1। এবার তোমাদের আমি কি শিখিয়েছিলাম ফার্স্ট কোশ্চেন, শুধু যদি তোমরা মনে করো, এক্স ইজ টু ওয়াই এখান থেকে কি পাবো, আলাদা আলাদা। দেখো এখানে তো জোড় ছিল, এটার সঙ্গে যোগে ছিল, এটার সঙ্গে বিয়োগে ছিল, কিন্তু এখানে এক্স ইজ টু ওয়াই আলাদা আলাদা দুটোকে লিখেছি, মানে কিভাবে করতে পারি, অলওয়েজ দেখবে যে এক্স প্লাস ওয়াই অর্থাৎ বড়টা, বড়টা সবসময় কি হবে, এই দুইয়ের সঙ্গে এক, এই অনুপাত দুটো যোগ করে দাও 3:1। ছোটোটা অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু কী হবে, 2 থেকে অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দাও, 2 থেকে 1 বিয়োগ করলে 1। এটা আসলো গতিবেগের অনুপাত, এখানে ছিল অনুকূল আর প্রতিকূলের গতিবেগের অনুপাত, ঠিক আছে? এবার এখানটায় দেখো, নৌকার গতিবেগ 15 কিলোমিটার/ঘন্টা দেওয়া রয়েছে, কিন্তু আমরা এখানে নৌকার গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা পেয়েছি, তাহলে অ্যাকচুয়ালি 15, 3 এর সঙ্গে 5 গুণ করলে পাবো, 1 এর সঙ্গেও 5 গুণ করে দাও, 5 কিমি/আওয়ার, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা আইডিয়া করতে পেরেছো যে স্যার কখন স্যারের মেথডে আসবে যে এর সঙ্গে এত গুণ করলে এটা পাবো, আশা করছি তোমরা চেষ্টায় রয়েছো। কিন্তু আসলে কখন কোন কোশ্চেনে আমার কোন লজিকটা লাগাবো সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করছে, এক্সামিনার কোশ্চেন আমার দিকে থ্রো করতেই পারে, কিন্তু আমি সেই বলটাকে কিভাবে খেলবো সেটা আমার উপর ডিপেন্ড, ঠিক আছে? এমন নয় যে আমি এই কোশ্চেন চালাতে আমি কামান নিয়ে আসবো, এগুলো সেটা তো বাবর করেছিল, আমার তো কোনো দায় নেই। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন আমার 4 বলছে, একটি নৌকা অনুকূলে 36 কিমি/ঘন্টা গতিতে যায় এবং প্রতিকূলে 18 কিমি/ঘন্টা গতিতে যায়। যদি স্রোতের গতিবেগ 9 কিমি/ঘন্টা হয় তাহলে নৌকার গতিবেগ কত? তো অ্যাজ ইট ইজ আগেরটার মতনই তোমরা ভিডিওটা পজ করে চেষ্টা করতে পারো যে অ্যান্সার কত আসে সেটা কমেন্ট সেকশানে বলতে পারো। তো আমরা এগিয়ে যাচ্ছি, তো কিভাবে করব, একই ওয়ে আমরা জানি যে অনুকূলের গতি হলে নৌকার গতির সঙ্গে স্রোতের গতি প্লাস হয়ে যাবে, আর প্রতিকূলের গতি হলে নৌকার গতির সঙ্গে স্রোতের গতি মাইনাস হয়ে যাবে, এদের মধ্যে অনুপাত করে দেব। তাহলে এর রয়েছে 36 কিমি/ঘন্টা অনুপাত, এর দেওয়া রয়েছে 18, তাহলে 18 × 2 = 36 যদি আমরা কাটাকাটি করি বা অনুপাত করি 2:1, এখান থেকে আমরা x:y কত পাবো, x মানে বড়টা, নৌকার গতি বেশি হবে, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ করে দেবো 3:1, 2 থেকে 1 বিয়োগ করে দেবো 1, তাহলে 3 হচ্ছে নৌকার গতিবেগ, 1 হচ্ছে স্রোতের গতিবেগ, কিন্তু এখানে স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে 9 কিমি/আওয়ার কোশ্চেনে। 1 এর সঙ্গে 9 গুণ করলে পাবো, 3 এর সঙ্গে আমরা গুণ 9 করে দেবো, 3×9=27 কিমি/ঘন্টা, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে টাইপ। দেখো এই যে যে কয়টা টাইপ দেখালাম তোমাদের, এই একটা যে ক্লাসটা দিচ্ছি বোর্ড অ্যান্ড স্টিমের, মোর দ্যান এনাফ, এগুলো তোমরা যদি আপ টু রেলওয়ে এক্সাম পর্যন্ত, মোর দ্যান এনাফ, এটা সাফিসিয়েন্ট। তো কোশ্চেন নাম্বার নেক্সট বা কোশ্চেন নাম্বার 5 দেখে নিই। কোশ্চেন নাম্বার 5 এবার আবার টাইপ চেঞ্জ করেছি। একটি নৌকা অনুকূলে একটি দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়, প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। যদি নৌকার গতিবেগ 9 কিমি/ঘন্টা হয় তাহলে বলছে যে যাত্রাপথের দূরত্ব কত। এবার আমাদের ডিস্টেন্স ফাইন্ড করতে হবে, তো সেই ডিস্টেন্সটা আমরা কীভাবে ফাইন্ড করতে পারি, হয় তোমাদের কাছে ফর্মুলা জানতে হবে, কিন্তু এটা স্টে করবে না বেশি দিন। কিন্তু আমার ওয়েতে যদি তুমি আমার কাছে হয় ইনস্টিটিউটে পড়ো বা না পড়ো সেটা কোনো অসুবিধা নেই,
কিন্তু অলওয়েজ চেষ্টা করবে বেসিক, বেসিকে স্পিডে করা যায়, ফর্মুলার থেকেও স্পিডে করা যায়। হ্যাঁ, অনেক কোশ্চেন আছে যেগুলো ফর্মুলা লাগে, সেগুলো এক্সেপশন, একটা চ্যাপ্টারে একটা কি দুটো। তো কোশ্চেনগুলো কীভাবে সলিউশন করব, দেখো এখানে সেই অনুকূল অর্থাৎ এক্স প্লাস ওয়াই, আবার প্রতিকূল এক্স মাইনাস ওয়াই, এই দুটো কন্ডিশনই দেওয়া রয়েছে। এই দুটোর থেকেই আমাদের ফাইন্ড করতে হবে যা খুশি। এ 10 ঘন্টা সময় নিচ্ছে, এ 20 ঘন্টা সময় নিচ্ছে, এটা কি টাইম? এটা পাচ্ছি আমরা টাইম, অনুপাত যদি করি 1:2, তাই তো? অনুপাত করে দিলাম, 0:0 আউট হয়ে গেল দুপাশ থেকেই। আর স্পিড, এখান থেকে আমরা স্পিডের রেশিও কি পাবো, জাস্ট এই দুটোকে রিভার্স করে দাও, 2 সেকেন্ড কেসে আসে 2 ফার্স্ট কেসে নিয়ে আসো, অনুপাত 1 ফার্স্ট কেসে আসে 1 সেকেন্ড কেসে দিয়ে দাও। এটা কেন হয় সেটা আমরা স্পিড অ্যান্ড টাইমের ডিস্টেন্সের ক্লাসে অবশ্যই হয়তো জানিয়েছি, খেয়াল নেই। তো দেখো, এবার দেখো গতিবেগের অনুপাত আমরা 2:1 পেয়ে গেলাম। এবার x:y আমরা ইজিলি ফাইন্ড করতে পারবো কি করে, বড়টা অর্থাৎ নৌকার ভ্যালু বের করতে হলে এই দুটোর অনুপাত যোগ করতে হয়, তাহলে 2 আর 1 = 3 অনুপাত। ছোটোটা অর্থাৎ স্রোতের গতি পেতে গেলে আমাদের এই দুটো অনুপাত বিয়োগ করতে হবে, তাহলে 1। কিন্তু এখানে আসলে নৌকার গতি 9 কিমি/আওয়ার দেওয়া রয়েছে, 3 এর 3 গুণ, তাহলে 1 এর সঙ্গে 3 গুণ করে দেব আমরা 3 কিমি/আওয়ার কি স্রোতের গতিবেগ। এবার দেখো স্রোতের অনুকূলে 10 ঘন্টা চলেছে, তাই তো? এই স্পিডে এরা 10 ঘন্টা চলেছে, আর এই স্পিডে বা প্রতিকূলে এরা 20 ঘন্টা চলেছে। দুটো কেসেই তোমাদের দেখাচ্ছি, নৌকার গতি 9 কিমি/ঘন্টা, স্রোতের গতি 3 কিমি/ঘন্টা, তাহলে 9 আর 3 = 12 হয়ে যাচ্ছে যোগ করলে। যদি আমি অনুকূলের হিসাব করি তাহলে 12 কিলোমিটার গতিতে যদি 10 ঘন্টা চলে, অনুকূলের ক্ষেত্রে যদি 12 কিমি গতিতে 10 ঘন্টা চলে, তাহলে 120 কিলোমিটার সে চলেছে, তাহলে এইটাই হয়ে যাবে ডিস্টেন্স যে 120 কিলোমিটার দূরত্ব কভার করেছে। এটা তুমি প্রতিকূলের দিক থেকেও করতে পারো। প্রতিকূলে যদি করি আমি, নৌকার গতির থেকে স্রোতের গতি বিয়োগ হয়, তাহলে 9 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 6 কিমি/আওয়ার আসছে। কিন্তু 6 কিমি/আওয়ার এই গতিবেগে এরা প্রতিকূলে 20 ঘন্টা সময় নিয়েছে, তাহলে 6 গুণ 20, তবুও 120। যেভাবে খুশি তোমরা সেইভাবেই বের করতে পারো, আমার উপর কেন তোমরা ডিপেন্ড হবে? আমাকে শুধু কমেন্ট করবে যে স্যার এই টপিকটা, এই কোশ্চেনটা আটকেছে। আমি কমেন্টের রিপ্লাই হয়তো আমি দিতে পারি না, বা আমাদের আরও যারা রয়েছে তারা হয়তো করতে পারে না, কিন্তু কমেন্ট জানানো আমার কান পর্যন্ত পৌঁছায় বা আমার চোখ পর্যন্ত পৌঁছায়, সেটা অনুযায়ী আমি ক্লাস তোমাদের দেওয়ার চেষ্টা করি। তো নেক্সট কোশ্চেন, নেক্সট টাইপ দেখব। তো কোশ্চেন নাম্বার 6 দেখো, টাইপ চেঞ্জ। এক নৌকারোহীর নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা, তিনি বা নৌকারোহীটি কী করেছে, অনুকূলে যাত্রাস্থলে গেছে, আবার ওখান থেকে ফিরে এসছে প্রতিকূলে। এবার বলছে যে যদি স্রোতের গতিবেগ 4 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে যাত্রাপথের গড় গতিবেগ কত? তো এখানে ছোট্ট একটা লজিক আছে এবং তোমাদের সময় ও দূরত্বের কনসেপ্টটা কাজে লাগবে, সেটা কিভাবে দেখো। এখানে আমরা জানি যে যখন অনুকূলের গতিবেগের কথা বলা হয়েছে তাহলে এক্স প্লাস ওয়াই, আর যখন প্রতিকূলে ফিরে এসছে তখন এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই, নৌকার গতি আমার দেওয়া রয়েছে 8, আর স্রোতের গতি দেওয়া রয়েছে আমার 4, তাহলে দুটো যদি যোগ করে দিই তাহলে 8 আর 4 = 12, তাহলে 12 কিমি/আওয়ার গতিবেগে সে কি যাত্রাস্থলে গেছে অনুকূলে। আবার যদি প্রতিকূলের গতি বের করতে যাই, 8 থেকে 4 বিয়োগ করলে আমি কত পাবো, 4 কিমি/আওয়ার। এবার দেখো অনুকূলের গতি আমরা পেয়েছি 12, প্রতিকূলের গতি পেয়েছি 4, এবার কি করব, আমাদের তো বের করতে বলেছে গড় গতিবেগ। সুন্দর কনসেপ্ট তোমাদেরকে কি সময় ও দূরত্ব চ্যাপ্টারে করিয়েছি, সেই অ্যাজ ইট ইজ আমরা স্পিড জানি, এখানে স্পিডটা পেয়েছি, কিন্তু কি টাইম ডিস্টেন্স কিচ্ছু জানি না, সেটা আমরা কি করে ধরবো, এদের লসাগু ধরে নাও। 12 আর 4 লসাগু কত হয়ে যাবে, 12, তাহলে এটা ডিস্টেন্স, এটা স্পিড, এপাশে কি পাবো, টাইম।
তাহলে 12 কিলোমিটার যদি 12 কিমি/আওয়ার গতিবেগে যেতে হয় আমার প্রত্যেক ঘন্টায় এক করে যাচ্ছি আমি বা 1 ঘন্টা সময় নিচ্ছে। 12 কিলোমিটার যদি 4 কিমি/আওয়ার গতিবেগে যাই তাহলে 12/4 কত সময় নেবে? 3। 12কে 4 দিয়ে ভাগ করব। ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি তবে টাইম পাব, সেটা তোমাদের কি সময় দূরত্ব ক্লাসটিতে আরও পরিষ্কার বুঝতে পারবে। এবার দেখো, আমি যখন স্রোতের অনুকূলে গেছি একটা দূরত্ব, সেখানে এই গতিবেগে যে গেছি আমি 12 কিলোমিটার, আবার যখন ফিরে এসেছি তখন এই 12 কিলোমিটার আবার ফিরে এসেছি, তার মানে 12 যোগ 12 টোটাল দূরত্ব আমি কভার করেছি 24 কিলোমিটার। তো দেখো, অনেকের তোমাদের বুঝতে অসুবিধা হবে, এখানে বোঝো। মনে করো এই হচ্ছে একটা নদী, এখানে জল বইছে, গ্লাস ভেবো না, নদীই ভাবো, জাস্ট এ লজিক। তো আমি এখানে যাচ্ছি বা এই পয়েন্টে এসছি, এটা 12 কিলোমিটার, ক্লিয়ার? তো এখানে দেখো, আমি 12 কিলোমিটার যখন এখানে এসছি, এবার এই পয়েন্ট থেকে আবার আমি ফিরেছি, তাহলে আবারও তো সেই আমি 12 কিলোমিটারই ফিরেছি, তাহলে টোটাল আমি দূরত্ব কতটা কভার করেছি? যেতে একবার 12, ফিরতে একবার 12, তাহলে 12/12 = 24 কিলোমিটার। তাহলে সেই কারণেই 24 কিলোমিটার এখানে এসছে। এবার এই 24 কিলোমিটারে আমার টোটাল টাইম লেগেছে কত? 24 কিলোমিটার যেতে আমার টোটাল টাইম লেগেছে এখানে 1 ঘন্টা, এখানে 3 ঘন্টা, 3 আর 1 = 4 ঘন্টা। তাহলে এই 24 কিলোমিটারকে 4 দিয়ে ভাগ করে দাও, 4×6=6 কিমি/আওয়ার গড় গতিবেগ। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আমি আশা নয়, দৃঢ় বিশ্বাস তোমাদের প্রতি যে তোমরা বুঝতে পেরেছ। আর তোমরা বুঝে যদি ক্লাস করো তাহলে কি তোমাদেরই কনসেপ্ট বিল্ড আপ হচ্ছে? তোমরা কি, তোমরা যে ইনস্টিটিউটে পড়ো, যে দাদার কাছে, টিচারের কাছে পড়ো, তাকে কোশ্চেন করার কিছুটা তোমরা শিখতে পারলে, যে কোশ্চেন করতে পারছ। তো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ক্লাসে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে রাখবে, তাহলে কি আমাদেরও ভালো লাগে যে না, আমাদের ইনস্টিটিউশন অনলাইনেও অনেক দূর দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে ছেলেমেয়েদের কাছে। ক্লাস আরও ভালো ভালো ফুল কনসেপ্টই তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর এই কনসেপ্ট শুধু এটা নয়, বাজার চলতি যত রকম বই আছে তোমাদের কাছে, এ যতগুলো 6 টাইপের কোশ্চেন দেখালাম এনাফ, ঠিক আছে, সেই সব কোশ্চেন হ্যান্ডেল করা। এবার আমাদের বইয়ে আবার কি এর থেকে আরও 6 টাইপ আলাদা, ঠিক আছে, এই 6 টাইপ তো আছেই আছে, আরও 6 টাইপ আলাদা আছে, সেগুলো এই রকমভাবেই সলিউশন প্রত্যেকটার। তো আমাদের বইটা সম্পূর্ণ আলাদাভাবেই তৈরি। তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড শেয়ার।